আমাদের আজকে সর্বপ্রথম আপডেট হচ্ছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতাদের প্রতিষ্ঠান এসটিসির পক্ষ থেকে, যেখানে আগামী আগস্টের 30 তারিখে আইএফএর সম্মেলন হয়তো তারা আগে নতুন ফোন নিয়ে আসতে পারে, যেটা মডেল হচ্ছে এসটিসি ইউ 12 লাইভ এবং সেটিতে অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের অন্তর্ভুক্তি থাকতে পারে বলে জানা গিয়েছে। আমাদের পরবর্তী আপডেট হচ্ছে অপোর R70 প্রো নামের মোবাইল ফোনটিকে নিয়ে। এর প্রধান আকর্ষণগুলো হচ্ছে এর পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং এর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর মূল আকর্ষণ। এছাড়াও এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের 2.2 GHz এর 17 প্রসেসরটি এবং এতে অ্যামোলেড প্যানেল থাকছে। এছাড়াও স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.5%। এছাড়া এতে আরও একটা আকর্ষণীয় দিক হচ্ছে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে এতে কর্নিং গরিলা গ্লাস 6 থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। আমাদের নেক্সট আপডেট হচ্ছে হুয়াওয়ের পক্ষ থেকে, যেখানে হুয়াওয়ে ম্যাট 20 প্রো এবং Y9 2019 এডিশনে তিনটি ফোন অক্টোবরে বাজারে নিয়ে আসতে যাচ্ছে এবং ম্যাট 20 এবং ম্যাট 20 প্রো এর সাথে তারা অ্যান্ড্রয়েড পাই আপডেট দিবে এবং Y9 এর সাথে থাকছে অ্যান্ড্রয়েড ওরিও 8.0। আমাদের নেক্সট আপডেট হচ্ছে ভিভোর V11 Pro। এই ফোনটিকে নিয়ে ফ্লিপকার্ট এবং আমাজন জানিয়েছে যে আগামী সেপ্টেম্বরের 6 তারিখে তারা এই ফোনটিকে বাজারে নিয়ে আসবে। আমাদের পরবর্তী আপডেট হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে, যেখানে গুগল প্ল্যান করছে গুগলের যে স্টক অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপটি রয়েছে সেখানে তারা গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট নিয়ে আসবে হয়তো নেক্সট আপডেটে। এবং সেখানে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে দুইজন মেসেজে চ্যাট করার সময় ওয়েদার এবং রেস্টুরেন্টের খবরাখবর সম্পর্কে গুগল অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সঠিক খবর নির্ধারণ বা পেতে সাহায্য করছে। সম্প্রতি একটা জরিপে দেখা গিয়েছে যে অধিকাংশ অ্যান্ড্রয়েড ইউজাররাই iOS-এ ট্রান্সফার হচ্ছে বেটার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য। এই রিপোর্টে আরও দেখা গিয়েছে যে বেটার ইউজার এক্সপিরিয়েন্স, বেটার ফিচার এবং ফাস্টার সফটওয়্যার আপডেটসের জন্য অনেকে iOS-কে প্রিফার করছেন। অন্যদিকে বেটার ফিচার, বেটার প্রাইস, মোর অ্যাপস ইত্যাদির জন্য অনেকে অ্যান্ড্রয়েডকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু সব দিক বিবেচনা করে ইউজার এক্সপিরিয়েন্স, ফিচার এবং সফটওয়্যার আপডেটসের কারণে iOS ডিভাইসগুলোই বর্তমানে এগিয়ে রয়েছে। আমাদের এবারের আপডেটটি হচ্ছে লেনোভোকে নিয়ে। লেনোভো সম্প্রতি 5টি ট্যাব বাজারে ছেড়েছে, যেগুলোর প্রাইস $70 থেকে শুরু এবং এগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড গো ব্যবহার করা হয়েছে। আমাদের এবারের আপডেটটি নাইকনের 2টি মডেলের নতুন ক্যামেরাকে নিয়ে, যেখানে তারা 2টি মডেলের নতুন ক্যামেরা বাজারে লঞ্চ করতে যাচ্ছে। এগুলো ফুল ফ্রেমের মিররলেস এবং এইগুলা হয়তো Z7-এর যে মডেলটি আছে সেটি সেপ্টেম্বরের 27 তারিখ অ্যাভেলেবল হবে এবং এটার প্রাইস হতে পারে $3,400 এবং Z6 মডেলের যে ক্যামেরাটি সেটা নভেম্বরে অ্যাভেলেবল হতে পারে, যেটার প্রাইস $2,000 মতো থাকবে বলে আশা করা যাচ্ছে। অনেক জল্পনা কল্পনা শেষে শাওমি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে তাদের একটি ফোন Poco F1 নামের একটি ফোনটি, যেটিতে স্ন্যাপড্রাগন 845 এর চিপসেট রয়েছে, 6.18 ইঞ্চির একটা নচ যুক্ত পর্দা রয়েছে, অ্যান্ড্রয়েড ওরিও 8.1, 8GB র্যাম, অ্যাড্রিনো 630 GPIO, 4000 mAh একটি ব্যাটারি, লিকুইড কুল টেকনোলজি, 20 MP একটি ফ্রন্ট ক্যামেরা এবং এই ফোনটির 3টি ভ্যারিয়েন্ট বাজারে তারা লঞ্চ করেছে, যেগুলোর প্রাইস 20,000 থেকে 29,000-এর মধ্যে। 664 যে ভ্যারিয়েন্টটি রয়েছে এটার দাম ₹21,000, 6128 GB যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটি ₹24,000 এবং 8256 GB ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ₹29,000। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।